ত্রিপুরায় মৎস্য উৎপাদনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, জানিয়েছেন ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আগরতলা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, ঊনকোটি ত্রিপুরা জেলার অধীনে কৈলাসহর মহকুমার সতেরো মিয়া হাওড়ে সমন্বিত অ্যাকোপার্ক স্থাপনের জন্য ৯৯ কোটি ৯৯ লক্ষ টাকার একটি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। এই প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের তরফে ৪২ কোটি ৩১ লক্ষ ৯৪ হাজার টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের শেয়ার থাকছে ৯০%, বাকি ১০% শেয়ার থাকছে ত্রিপুরা সরকারের। ২০৩০ থেকে ২০২৪ অর্থ বছরের হিসেবে সতেরো মিয়া হাওড়ে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরো বলেন, অ্যাকোয়াপার্কের মধ্যে একাধিক ভাগ রয়েছে। একটি স্থানে মাছের পোনা উৎপন্ন করা হবে, অপর একটি স্থানে মাছের রেণু উৎপন্ন করা হবে, সেখানে পাবদা মাছ, দেশি কই, চিংড়ি মাছ সহ বিভিন্ন মাছের উৎপাদন করা হবে। যে জলাশয়টি উৎপন্ন করা হবে সেখানে একটি রেস্টুরেন্টেরও ব্যবস্থা থাকবে। রেস্টুরেন্ট হবে জলাশয়ের মাঝখানে, পর্যটকেরা বোটের মাধ্যমে এই রেস্টুরেন্টে পৌঁছতে পারবে, সেখানে সুস্বাদু ফ্রাই মাছ খাওয়ার মতো ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট। প্রথমবার আমরা এই পরিকল্পনা নিয়েছি যাতে একটা সার্টিন ওয়াটার এরিয়াকে আমরা ক্লাব করে চিহ্নিত করব এবং সেখানে যাতে একটা গ্লেস আমরা অনেক বেশি পরিমাণের মাছ উৎপাদন করতে পারি, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম। প্রজেক্টের নাম ছিল ইন্টিগ্রেটেড একোয়া পার্ক। সে অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সাবমিট করেছি। আমি পার্সোনালি তিনবার আমাদের কেন্দ্রীয় যিনি মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় পুরুষোত্তম রূপালাজি ওনার সাথে আমরা দেখা করেছি, আমাদের অফিসিয়াল টিম সহ আমরা দেখা করেছি এবং প্রায় ৯৯.৯৯ কোটি অর্থাৎ ১০০ কোটি টাকার মতো আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম। তার মধ্যে আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্কিমের উপর এক্সামাইন করে তারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ইতিমধ্যে ৪২ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার অর্থাৎ ৪২ কোটি ৩৯ লক্ষ ৯৪ হাজার টাকার স্যাংশন ইতিমধ্যে আমাদের ফার্স্ট ফেজে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা কি করব, ইন্টিগ্রেটেড একোয়া পার্ক আমাদের ঊনকোটি জেলায় সতেরো মিয়ার হাওড় যেটা আপনারা নাম শুনেছেন এবং আমরা পুরো রাজ্যে আমাদের ডেপুটি ডাইরেক্টর অফ ফিশারি তাদেরকে দিয়ে আমরা জায়গা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি কোন জায়গাতে মাছ চাষের জন্য বা ইন্টিগ্রেটেড একোয়া পার্কের জন্য মানে উপযুক্ত জমি হয়, সে অনুযায়ী আমরা সার্ভের মাধ্যমে এবং সমস্ত অফিসিয়াল বা টেকনিক্যাল যে বিষয় রয়েছে তার মাধ্যমে আমরা ঊনকোটি সতেরো মিয়ার যেটা হাওড় রয়েছে বর্তমানে মিসি নগর গ্রাম পঞ্চায়েত এবং ফুলতলি গ্রাম পঞ্চায়েতের যৌথ জায়গা যেটা চণ্ডীপুর ব্লকের আন্ডারে ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে সেই জায়গাটা আমরা চিহ্নিত করেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য আমাদের স্যাংশন দিয়েছে। অলমোস্ট ৪৩ কোটি ৪৩ ক্রোর আমরা স্যাংশন পেয়ে গেছি আউট অফ ১০০ ক্রোর ফার্স্ট ফেজে এটা আমরা পেয়েছি। তো এটা আমি মনে করি গোটা অনুগুটি বাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর। এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক কি এবং তার মাধ্যমে কি বেনিফিট আমরা পাবো সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক মানে একটা বড় জলাশয় সেখানে আমরা চিহ্নিত করেছি যেখানে অলমোস্ট ১১৬ একর জমিকে আমরা আইডেন্টিফাই করেছি, তার এনওসি আমরা নিয়েছি, তার মধ্যে ২৮ একর জমি গভর্নমেন্ট খাস ল্যান্ড আছে, বাকিটা প্রাইভেট ল্যান্ড। এই প্রাইভেট ল্যান্ড যাদের রয়েছে তাদের প্রাইভেট যারা ওনার আছে তাদের সাথে আমরা লিজ একটা এগ্রিমেন্ট করবো ফিশারি ডিপার্টমেন্ট এবং লিজের মাধ্যমে সেই জমিটা আমরা আমাদের এই ইন্টিগ্রেটেড একোয়া পার্কের সাথে যুক্ত করবো। এই ১১৬ একর জমিতে আমাদের আগামী দিন মাছ চাষের জন্য সেখানে পুকুরকরণ করা হবে, জলাশয় নির্মাণ করা হবে। বর্তমানে যে জায়গাটা আমরা চিহ্নিত করেছি সেটা একটা মানে আনইউটিলাইজ ওয়াটার বডিজ আপনি বলতে পারেন বা একটা ব্যারেন ল্যান্ডও বলতে পারেন, যেখানে কৃষিকাজও হয় না ঠিক করে, সেখানে অন্যরকমের ধান চাষও হয় না, অন্যান্য যেটা আমাদের হওয়া দরকার সেটাও হচ্ছে না যেহেতু এখানে ফ্লাড এফেক্টেড হয়ে যায় বা অনেক সময় জল ভর্তি থাকে যার কারণে সেখানে কৃষিকাজ হয় না। তো একরকম আনইউটিলাইজ কন্ডিশনে জমিটা পড়ে রয়েছে, তো সেই জমিটা মাছ চাষের জন্য উপযুক্ত হবে তার জন্য আমরা চিহ্নিত করেছি এবং আমরা আশা করছি এই পরিমাণ এরিয়াতে যখন আমরা মাছ চাষ শুরু করব অলমোস্ট আমাদের প্রত্যেক বছর ৬ থেকে ৭০০ মেট্রিক টন মাছ সেই জায়গা থেকে আমরা উৎপাদন করার আমাদের সুযোগ রয়েছে। এই কেজ কালচারের মাধ্যমে
আমরা যেটা দেখেছি প্রায় 1200 ফিশারম্যান, বিশেষ করে দোজ হু আর বিলংস টু এসটি কমিউনিটিস, তারা কিন্তু প্রত্যেক বছর তাদের একটা ভালো অ্যামাউন্টে তাদের রোজগার যেমন হবে, সিমিলারলি সেখানে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। 1512 কেস কালচার রেজিস্টার্ড ইন ডুম্বো রিজার্ভ, যেখানে 18,70,00,000 টাকা সেখানে স্যাংশন ছিল, তার মধ্যে 12,31,00,000 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে এবং স্টেট ফান্ড থেকে আমরা 3,07,00,000 টাকা 10% যেটা রিসিউ সেখান থেকে আমরা প্রোভাইড করেছি। তো ডুম্বোর জলাশয়কে আমরা করছি, আমাদের রাজ্যে যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, অন্যান্য ফার্ম রয়েছে, সেগুলিকেও আমরা ডেভেলপমেন্ট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে আমরা ফান্ড দিয়েছি এবং এগুলি মেইনটেনেন্সের কাজও চলছে। এখন থেকে যদি কেউ আসে, আমি এরকম কোনো ঘটনা ঘটলে আমি বলবো আপনারা স্থানীয় আমাদের যে ফিশারি অফিসার রয়েছে, আমাদের এসএফ অফিস রয়েছে, ডেপুটি ডাইরেক্টর অফিস রয়েছে।